এখন ভালো লাগে আমার ছাড়ারে জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমার পরানো যাহা যা পরিচয় হয়েছিল ফ্রেন্ডের মাধ্যমে ফ্রেন্ডের মাধ্যমে পরিচয় হয় তারপরে ওকে ভালো লাগে বাসাতে জানাই জানানোর পরে আমার বাসা থেকে ফোন করে বাসাতে ফোন করার পরে না ফোনটা হচ্ছে ওর বাসা থেকে করছিল আমি ওকেও জানাইছিলাম ওর বাসা থেকে আমার বাসাতে ফোন করছিল ফোন করার পরে বাসার থেকে ফ্যামিলি ওয়াইজ দেখতে যাই সবাই মিলে আমি একসাথে গেছিলাম দেখে ফ্যামিলি সবাইকেও ভালো লাগে আমিও প্রথম দেখছি ওই দিন প্রথম দেখে আমাকেও আমারও ভালো লাগছে যে পারিবারিক ভাবে যখন ওরা আমাদের বাসায় আসে তখনই আমি একটু ফার্স্ট দেখছি তো একটা ব্যাপার থাকে না যে ফার্স্ট লুকই মানে ভালো লেগে যাওয়া ওইটাই হয়েছিল ওকে দেখে আসলে রিলেশন বা এরকম কোনো কিছুর প্রতি আমার কখনোই কোনো ইন্টারেস্ট ছিল না কিন্তু ওকে দেখার পর মানে মানে আমি আর আসলেই না করতে পারি নাই মানে এত ভালো লাগছিল ওকে প্রথমে দেখেই ভালো লাগছে আর কি আর তারপর যে ব্যাপারটা ওর বেশি ভালো লাগে মানে ও সবার সাথেই মিশে যেতে পারে সে হচ্ছে ছোট বাচ্চা হোক বা দিদা ঠাকুমা যেই হোক সবার সাথেই মিশে যেতে পারে আমাদের বাসাতে এসেও সেদিনও মানে সবার সাথেই খুব ইজিলি মিশে গেল এবং হাসি খুশি মানে খুব হাসি ঠাট্টা বলে এই ব্যাপারটা আমাকে আসলে আমার বেশি মন ছুঁয়ে গিয়েছিল আর এই ব্যাপারটাই আমার বেশি ভালো লাগে এরপরে হচ্ছে ওর বাড়ি থেকে দেখতে আসলো তারপরে হচ্ছে আশীর্বাদের দিন ফিক্স হলো তো আশীর্বাদ মানে করোনার জন্য আমাদের ডেটটা হচ্ছে যে বেশ মানে আমরা মাঝে অনেকটা সময় পাইছি এর জন্য হয় কি যে অ্যারেঞ্জ ম্যারেজটা হচ্ছে লাভ ম্যারেজে পরিণত হয়েছে মানে আমরা যেহেতু অনেকটা সময় পাইছি এর জন্য আমরা বেশ কয়েকবারই হচ্ছে মিট করছি বিয়ের আগে আমরা বেশ কয়েকবার তুমি সুখ যো আমি তোমারও বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বর্ষ মাস